আল্লাহ তাআলা কসম এজন্য করেন আল্লাহ তাআলা কসম করে যা বলতে চান ওই বক্তব্যের সাথে কসমকৃত বস্তুর দারুণ মিল রয়ে যায় সুবহানাল্লাহ বলে আল্লাহ এমনি কসম করেন না যেমন আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم تين قسم زيتون قسم سيناي পর্বতের قسم এই কথা বলে আল্লাহ বলেছেন মানুষকে আমি সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দেখছে তিনের সাথে জয়তুনের সাথে সিনাই পর্বতের সাথে এবং মক্কা নগরীর সাথে মানুষের সুস্থতার একটা বিরাট সম্পর্ক সুবহানাল্লাহ জাপানের একজন বিজ্ঞানী তিনি এই তিন এবং জয়তুন নিয়ে গবেষণা করলেন যে কোরআন শরীফের মধ্যে তিন এবং জয়তুনের কথা কেন বলা হয়েছে উনি গবেষণা করে দেখলেন আমাদের শরীরে এক ধরনের হরমোন নিঃসরিত হয় যেই হরমোনের কারণে আমরা দুনিয়ায় বেঁচে থাকি এবং যৌবন অটুট থাকে যৌবন আমাদের অটুট থাকে যেই হরমোনের কারণে এই হরমোনটা নিঃসরিত হয় 40 বছর পর্যন্ত আর 40 পরে এই হরমোনটা আর মস্তিষ্ক থেকে বের হয় না এজন্য কাঁচা চুল সাদা হয়ে যায় টাইট চামড়া ঢিলা হয়ে যায় মানুষ ধীরে ধীরে বুড়া হয়ে যায় যৌন শক্তি হারিয়ে যায় উনি গবেষণা করে দেখলেন তিন এবং জয়তুন এই দুইটা ফলের মধ্যে এমন গুণ রয়েছে যদি মানুষ তিন এবং জয়তুন ফল খায় তাহলে 40 পরেও তার মস্তিষ্ক থেকে ওই হরমোনটা নিঃসরিত হয় টেস্টোস্টেরন হরমোন জোরে কি বলবেন না সুবহানাল্লাহ কিন্তু উনি গবেষণা করে দেখলেন এই হরমোন খেতে হবে একটা বিশেষ নিয়মে তিন ফল খেতে হবে একটা জয়তুন ফল খেতে হবে 10টা 1:10 একটা তিন 10টা জয়তুন এক সঙ্গে করে যদি নির্দিষ্ট নিয়মে যদি খায় তাহলে এই ফল পাওয়া যাবে উনি মনে মনে ভাবলেন আল্লাহর কোরআন তিনি যদিও একজন বৌদ্ধ জাপানের বৌদ্ধ বিজ্ঞানী আল্লাহর কোরআন গবেষণা করে যেহেতু তিন এবং জয়তুন গবেষণা করে তিনি এটা পেলেন তিনি ভাবলেন কোরআন তিন এবং জয়তুনের কথা বলল কিন্তু 1:10 এরকম কোন সূত্র কোরআনে আছে কিনা উনি চিঠি লিখলেন মক্কার আলেমদের কাছে যে তিন এবং জয়তুনের কথা বলে আল্লাহ বলেছেন তিন এবং জয়তুন মানুষ যদি খায় তাহলে মানুষের যৌন শক্তি অটুট থাকবে কিন্তু একটা বিশেষ নিয়মে খাওয়া লাগবে একটা তিন ফল 10টা জয়তুন ফল এই নিয়মে খাওয়া লাগবে তুমি কোরআন শরীফে দেখো তো এরকম কোন সূত্র আছে কিনা 1:10 এবার সৌদি আরবের আলেমরা গবেষণা করে জাপানের বিজ্ঞানীদেরকে লিখলেন আল্লাহর কোরআন এই সূত্রটাও দিয়ে দিছে কারণ কোরআন শরীফের ভিতরে তিন শব্দটি একবার এসেছে আর জয়তুন শব্দ এসেছে 10 বার এখানে আল্লাহ বুঝিয়ে দিলেন তিন খাওয়া লাগবে একটা জয়তুন খাওয়া লাগবে 10টা এই নিয়মে একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার বিজ্ঞান যেখানে আগাচ্ছে বা আল্লাহর কোরআন সে কথা আগেই বলে গেছে অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন সিনাই পর্বতের সুরমা চোখে লাগালে চোখের জ্যোতি ভালো থাকে কি থাকে না মক্কা নগরীর কসম আল্লাহ করলেন কেন মক্কা নগরী এমন একটা নগরী যেই নগরীতে গেলে জমজমের পানি খেলে মানুষের রোগ ব্যাধি ভালো হয়ে যায় এই যে আমি নিজেও আমার সারা জীবন আমার পেটের অসুখ ছিল আমি হজ করার পরে আল্লাহর ইচ্ছায় আমার আজীবনের মতো পেটের অসুখ ভালো হয়ে গেছে আমাকে একজন ডাক্তার বললেন একজন মানুষের পিত্তথলিতে পাথর হয়েছে অপারেশন না করলে কিছুতেই দূর হবে না এবং 2-3 বার অপারেশন করার পরেও তার পেটটা ভালো হচ্ছে না উনি হজে গিয়ে আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ তোমার এই জমজমের পানি তুমি বলেছো এটা শিফা আমি নিয়ত করে খাইলাম আমার এই রোগটাকে তুমিই ভালো করে দিতে পারো জমজমের গুণে উনি ওখান থেকে খেয়ে আসার পরে দেশে এসে পরীক্ষা করে দেখে তার আর পাথর নাই একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এমনিতেই তিন জয়তুন এবং মক্কা নগরীর কসম করেন নাই
আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম এজন্য করেছেন যে আল্লাহ এরপরে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম মানুষকে আমি সবচাইতে উত্তম গঠনাকৃতিতে তৈরি করেছি তার মানে এইগুলোর সাথে উত্তম গঠনের দারুণ মিল রয়েছে আল্লাহ সূরা আসরের ভিতরে আসরের কসম করে বলেছেন মানুষেরা ক্ষতির ভিতরে আছে মানুষ যে ক্ষতির ভিতরে আছে তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে সময় জোরে বলেন আল্লাহু আকবার